বৃহস্পতিবার রাত্রে 12টায় অনুষ্ঠিত হলো বৃন্দাবনের রাধা কুণ্ডের স্নান যাত্রা উৎসব। এই উৎসব সাড়ম্বরে পালিত হলো নবদ্বীপ সহ পূর্ব বর্ধমানের একাধিক এলাকায়। অসংখ্য ভক্তের সমাগম হতে দেখা গেল রাত্রি 11টা থেকে। শহরের বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতেও পালিত হলো এই ধর্মীয় আচার অনুষ্ঠান, সঙ্গে হলো হরিনাম সংকীর্তন সহ গঙ্গারতি। অনুষ্ঠান শেষে পবিত্র স্নান করতে দেখা যায় ভক্তদের। 70 বছর বয়সী কৃষ্ণনগরের বাসিন্দা আশালতা মণ্ডল প্রতি বছরই নবদ্বীপে এই বিশেষ দিনে গঙ্গা স্নানে আসেন বলে জানান। তারা 15 জন টোটো ভাড়া করে এসেছেন এই পুণ্য স্নান করতে। কারো বয়স 71 তো কারো 70। স্নান করেছেন আজকে? হ্যাঁ করেছি। কোথা থেকে এসেছেন? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে কিছু করে এসেছেন? টোটো। অটো করে? টুকটুকি। প্রতি বছরই আসেন নবদ্বীপে? হ্যাঁ প্রত্যেক বছরই। কজন মিলে এসেছেন আপনারা? 15 জন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।